नमस्कार बंधुरा आईसीटी कम्पिटार रिटर्न एग्जाम आओ एक सेट नहीं अपन सामने हाजिर होज के मूलत कम्पिटार प्रफिसियन्सि टेस्टर 10 एमसीक्यू कोश्चन नहीं आलोचना करब। आगे भिडियोते ही 10 जेनारे एप्टीट्यूडर कोश्चन नहीं आलोचना करी और से ही भिडियोते अने भलो रेसपन्स कर अने लाइक कर भिडियोर कमेंट बक्से जो कोश्चन अन्सार हमें जानते चेल अने दिए चेष्टा कर तो यकम आो भिडियो आनबो से ही भिडियोगो अपनारा रेगुलर देख बंधुद्ध संगे प्रचुर परमाणे शेयर करूँ जैसे ताओ प्रिपारेशन नीते पारे। तो अने आर सन्देह प्रकाश कर कोश्चनगुलो हमार तैरी सेट किना एक्चुअलि तर आईसीटी रिटर्न एग्जाम किछु कोश्चनर सैम्पल हमारे आई क्योंकि कोश्चनगुलो अपन आनते पे क्योंकि निजे मन गोड़ा किचुई कोश्चन करनी जेधरण कोश्चन सैम्पल आई भाव कोश्चन रेडी करी। तो मूल भिडियोते जावर आगे अपन का रिक्वेस्ट करब আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের 10 কোশ্চেন নিয়ে আলোচনা করব। 11 থেকে 20 নাম্বার কোশ্চেন। প্রথম 9টি কোশ্চেনের অ্যান্সার আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। শেষ যে কোশ্চেনটা থাকছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। তো শুরু করা যাক কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপারেটিং সিস্টেম? অপশন এ উইন্ডোজ, অপশন বি লিনাক্স, অপশন সি ম্যাক, অপশন ডি অল অফ অ্যাবাব। তো নিচের কোনগুলির মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, ম্যাক প্রত্যেকটি অপারেটিং সিস্টেম, সেই জন্য অ্যান্সারটা হবে অপশন ডি অল অফ অ্যাবাব। 12 নম্বর যে কোশ্চেনটা আছে, দ্য কম্পিউটার দ্যাট প্রসেস বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ডেটা ইজ কল্ড অ্যাজ কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, মেন ফ্রেম। তো এখানে অ্যান্সারটা হবে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল দুটো ডেটাকেই প্রসেস করতে পারে। 13 নম্বরের কোশ্চেন, 1 GB ইকুয়াল টু কোশ্চেন মার্ক? অপশন এ 2^30 bits, 2^13 bytes, অপশন সি 2^30 bits, অপশন ডি 2^20 bytes। তো 1 GB সমান আমরা জানি 1024 মেগাবাইট, মেগাবাইট থেকে কিলোবাইটে করব, কিলোবাইট থেকে বাইটসে করলে অ্যান্সারটা হবে অপশন বি 2^30 bytes। এরপরের কোশ্চেন, ডিজিটস অফ ডেসিবেল নাম্বার সিস্টেমস আর? অপশন এ 1 to 10, অপশন বি 0 to 10, অপশন সি 0 to 8, অপশন ডি 0 to 9। তো এখানে দেখুন ডিজিটাল ডেসিমাল নাম্বার সিস্টেমে মূল সংখ্যা কতগুলো জানতে এসে, আমরা জানি নাম্বার সিস্টেম 4 প্রকারের হয়, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এবং ডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে মূল সংখ্যা হচ্ছে 0 to 9, যার বেস 10 ধরা হয়। নাম্বার সিস্টেম সম্বন্ধে অনেকেই জানেন। এরপরে 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অপশন এ বেসিক, অপশন বি মাইক্রোসফট অফিস, অপশন সি জাভা, অপশন ডি সি প্লাস প্লাস। তো মাইক্রোসফট অফিস বাদে বাকিগুলি সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অ্যান্সারটা হবে মাইক্রোসফট অফিস। 16 যে কোশ্চেনটা আছে, কম্পিউটার ভাইরাস ইজ এ টাইপ অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাকটেরিয়া, ফ্রিওয়্যার। তো কম্পিউটার ভাইরাস কি? মূলত এক ধরনের ম্যালওয়্যার যা মূলত সফটওয়্যার, তো অ্যান্সারটা হবে অপশন বি সফটওয়্যার। ইউ ক্যান ইউজ এ ফাংশন টু কম্বাইন টেক্সট ফ্রম টু সেলস ইন টু ওয়ান সেল, পুট ইউ ক্যান ইউজ অ্যান অপারেট টু ডু সেম থিং, হুইচ অপারেটর ইজ দ্যাট? অ্যাম্পারস্যান্ড, ইকুয়াল সাইন, স্পেস, অল অফ দ্য অ্যাবাব। তো দুটো টেস্টকে জুড়ে একটা সেলে আনার জন্য আমরা অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করি, অ্যান্সারটা হবে অ্যাম্পারস্যান্ড সাইন, অপশন এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ পেজ মার্জিন? দেখুন এই কোশ্চেনটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি এবং দর্শকদের জন্য ভিডিওর কমেন্ট বক্সে রেখেছিলাম, এই অ্যান্সারটা অনেকেই সঠিক দিয়েছিলেন। অ্যান্সারটা হবে সেন্টার, কারণ লেফট রাইট
টপ এগুলো মূলত মার্জিন সেন্টারটা কিন্তু মার্জিন নয় সেই জন্য অ্যান্সারটা হবে সেন্টার ইন এক্সেল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফর্মুলা ভ্যালিড ফর দ্য সেল সি দ্যাট কম্পিউটস 10% অফ দ্য কন্টেন্টস অফ সেল সি থ্রি তো আমরা সি ওয়ান সেলে সি থ্রি সেলের যদি 10% আউটপুট হিসাবে চাই তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব ইকুয়াল সাইন সি থ্রি ইন্টু 1.10 প্লাস সি থ্রি এ ইন্টু 10% অফ সি সি থ্রি ইন্টু 10 অপশন ডি ইকুয়াল সি থ্রি ইন্টু 0.10 তো অপশন ডি হবে অ্যান্সার 0.10 দেখুন 20 নম্বরের যে কোশ্চেনটা আছে এটা সি প্রোগ্রামের উপর ডিপেন্ড করে কোশ্চেনটা আছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আফটার এক্সিকিউশন অফ দ্য ফলোয়িং সি প্রোগ্রাম প্রোগ্রামটা দেওয়া আছে হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ ভয়েড মেন সেকেন্ড ব্রেসেস আইএনটি এক্স ইকুয়াল টু 5, y সেমিকোলন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস সেমিকোলন প্রিন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টাইল ডি কোশ্চেনের মধ্যে x, y তো যারা সি প্রোগ্রাম সম্বন্ধে জানেন তারা কিন্তু সহজে অ্যান্সারটা দিতে পারবেন এখানে দেখুন ইন্টিজার এক্স এর ভ্যালু দিয়ে আছে 5 আর ওয়াই দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস প্লাস বলেছে এবং স্ক্রিনে প্রিন্ট করাতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু তো অ্যান্সারটা কী আসতে পারে অপশন এ 5, 5 অপশন বি 5, 6 অপশন সি 6, 5 অপশন ডি 6, 6 এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এই ভিডিওতে যদি 50টি লাইক অথবা 50টি কমেন্ট যে কোনো একটা আসে তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিও আনবো আপনাদের জন্য কারণ আপনারা যেইভাবে রিপ্লাই করবেন তার উপরেই আমি কিন্তু ভিডিও বানাবো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে তাদের সুবিধা হয় এক্সাম দিতে আপনারা নিজেও প্রিপারেশন নিন এবং বন্ধুদের সাহায্য করুন এইরকম ভিডিও আরও নিয়ে আসছি সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে